ওকে যদি দলে স্কোয়াডে জায়গা না দিতে পারি ডেফিনেটলি ওকে সুযোগ তো এটা দেওয়া উচিত মিনিমাম এইটুক রেসপেক্ট তো করা উচিত রেসপেক্টফুলি তাদেরকে তারা বিদায় নেক যে কোনো ফরম্যাট থেকে সেটা আমরা চাই বিশ্বকাপের দলে রিয়াদ থাকছেন না সেই আভাসটা তখনই মিলেছিল বিসিবি সভাপতির কথা শোনার পর অনুমান করা যাচ্ছিল নিউজিল্যান্ডের ট্রাইনেশন সিরিজে ম্যাচ খেলিয়ে রিয়াদকে মাঠ থেকে বিদায় দেয়াই বিসিবির পরিকল্পনা সেই অনুযায়ী এগিয়েছে নীতি নির্ধারকরা তবে জানা গেছে বিসিবির পরিকল্পনায় সায় দেননি রিয়াদ সাইলেন্ট কিলারের ভাবনায় অবসরের কোনো চিন্তাই নেই বরং অন্তত আরও দুই বছর খেলা চালিয়ে যেতে চান সাবেক টি টোয়েন্টি অধিনায়ক ক্রিকবাজে প্রকাশিত এক কলামে উঠে এসেছে এমন তথ্য সেখানেই বিসিবির এক সদস্য নিশ্চিত করেছেন ভালো খেলে আবারও দলে ফিরতে চান মাহমুদুল্লাহ রিয়াদ বয়স ৩৭ প্রায় দল থেকে বাদ পড়েছেন একদম পরন্ত বেলায় সমালোচনা কম হয়নি কঠিন সময়ের মধ্য দিয়েও যাচ্ছেন লম্বা সময় সেখান থেকে ফেরাটা নিশ্চিতভাবেই কঠিন হবে আর এই কঠিন চ্যালেঞ্জটাই নিতে চান মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদের ফেরার ভাবনাটাকে এক একজন এক একভাবে দেখতে পারেন তবে নাজমুল আবেদিন ফাহিম নিচ্ছেন ইতিবাচকভাবেই তার মধ্যে সেই আত্মবিশ্বাস থাকে ওর মধ্যে সেই আত্মবিশ্বাস আছে যে ও আবার জাতীয় দলে ফিরে আসতে পারবে সেই চেষ্টা করতেছে এটা তো খুব ভালো কথা আমাদের আজকের ভিডিও স্পন্সর নিউনেস লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডের প্রোডাক্ট কেনায় ইউনিক শপিং এক্সপিরিয়েন্স এর জন্য প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন নিউনেস অ্যাপ অ্যাপটিতে ম্যান উইমেন কিংবা কিডস সবার জন্যই আছে দেশি ও বিদেশি ব্র্যান্ডের ফ্যাশনেবল এবং ট্রেন্ডি লাইফস্টাইল প্রোডাক্টের পাশাপাশি মোবাইল ল্যাপটপ ক্যামেরার মতো বিভিন্ন ইলেকট্রনিক অ্যাক্সেসরিজও অর্ডার করতে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করুন নিউনেস অ্যাপ অথবা ভিজিট করুন www.newness.net আর BIBD10 প্রোমো কোড ব্যবহার করে পেয়ে যান 10% ছাড় টি টোয়েন্টি দলে আবারও ফেরার জন্য আসছে বিপিএল কি হতে পারে রিয়াদের জন্য নিজেকে প্রমাণের সবচেয়ে বড় মঞ্চ এই ফর্মেটে যে কোনো খেলাই টার্নিং পয়েন্ট হতে পারে ডেফিনেটলি ও নিশ্চয়ই সেভাবে চিন্তা ভাবনা করবে এই ফর্মেটে যখনই খেলার সুযোগ পাবে সেখানে ও এক্সট্রাঅর্ডিনারি কিছু করার চেষ্টা করবে যেতে মধ্যে দৃষ্টি আকর্ষণ করতে পারে টেস্টে যখন ভালো হচ্ছিল না দল থেকে বাদ পড়েছিলেন তখনও তার শেষ দেখে ফেলেছিল অনেকেই কিন্তু সেই শেষ থেকেই নতুন শুরুর স্বপ্নটা দেখেছিলেন একমাত্র রিয়াদি দেড় বছরের ব্যবধানে দলে ফিরেই খেলেছিলেন অপরাজিত 150 রানের অনবদ্য এক ইনিংস যেই ইনিংসটাই কিনা আবার টেস্টে রিয়াদের সর্বোচ্চ রানের আর এই ইনিংস খেলেই টেস্টকে বিদায় জানিয়ে দিয়েছিলেন রিয়াদ ঠিক যখন তার ওপর নতুন করে আস্থা খুঁজে পেতে শুরু করেছিল সকলেই টি টোয়েন্টির বেলাতেও কি এমনটাই রিয়াদের পরিকল্পনা নামের সাথে যেই অপবাদগুলো যোগ হয়েছে সেগুলোকে ভুল প্রমাণ করার তাগিদেই কি এত কিছুর পরও ফেরার স্বপ্ন দেখা সোমা মাহমুদ অলরাউন্ডার